বিশ্বের যেসব দেশে পরকীয়া সবচেয়ে বেশি, বিশ্বের যেসব দেশে বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে কথা উঠলেই সবাই পশ্চিমা বিশ্বের দিকে ইঙ্গিত করেন, এই ধারণা কিছুটা হলেও ভুল। কারণ বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্কের শীর্ষে এশিয়া দেশ থাইল্যান্ড। দেশটির 56% বিবাহিত দম্পতি অবৈধ সম্পর্ক রাখেন। যুক্তরাজ্যের দৈনিক ইন্ডিপেন্ডেন্ট সম্প্রতি এক সমীক্ষা বিবাহ বহির্ভূত সম্পর্কের তালিকায় কথা জানিয়েছেন। তালিকার শীর্ষ দেশ থাইল্যান্ড হলেও অপর 9টি দেশ ইউরোপের। শীর্ষ 10-এ যুক্তরাজ্য থাকলেও যুক্তরাষ্ট্র নেই। বিশ্বের বিভিন্ন দেশের বিবাহিত দম্পতিদের মধ্যে সমীক্ষাটি চালায় দ্য রিচেট অফ ম্যাচ ডট কম। সমীক্ষার শীর্ষ 10-এ যুক্তরাষ্ট্রের স্থান না হওয়ায় বিষয়ে রিচেস্ট ডট কমের প্রতিবেদন বলা হয়, 80% যুক্তরাষ্ট্রের নাগরিক বিবাহ বহির্ভূত সম্পর্কে মানব ক্লোনিং, আত্মহত্যা ও বহুগামিতার চেয়েও খারাপ মনে করেন। তাই যুক্তরাষ্ট্রে একে বলা হয় প্রতারণা। অবৈধ সম্পর্কের তালিকায় নিম্নক্রম অনুসারে শীর্ষ 10টি দেশের তালিকা ও তালিকায় স্থান হওয়ার কারণ দেওয়া হলো। 10. ফিনল্যান্ড 36%। 2010 সালের পর থেকে ফিনল্যান্ডে বিবাহিতদের মধ্যে অবৈধ সম্পর্কের হার দ্রুত বাড়ছে। অনেকের মতে ফিনল্যান্ডে অনেক সময় অবৈধ সম্পর্কের অভিজ্ঞতা হিসেবে দেখা হয়, অনেক সময় সামাজিকভাবেও স্বীকৃতি দেওয়া হয়। ম্যাচ ডট কমের সমীক্ষা অনুযায়ী প্রতি 5 জন পুরুষের অন্তত একজনের সঙ্গে 10 নারীর সম্পর্ক দেখা যায়। নারীদের মধ্যে অবৈধ সম্পর্কের হার এর চেয়েও বেশি। 9. যুক্তরাজ্য 36%। যুক্তরাজ্যে অবৈধ সম্পর্কের হার ফিনল্যান্ডের সমান, তবে যুক্তরাজ্যবাসীর মধ্যে সম্পর্কের কারণে অনুশোচনা দেখা যায়। অবৈধ সম্পর্কের কথা স্বীকার করা অর্ধেক ব্যক্তি এজন্য অনুশোচনায় ভোগেন। এই অনুশোচনা বোধের হার ফরাসিদের দ্বিগুণ। অনেকে মনে করেন সমীক্ষায় রাজপরিবারকে যুক্ত হলে যুক্তরাজ্যের অবস্থান আরও উপরে হতো।
ভিডিওটি ভালো লাগে লাইক দিয়ে শেয়ার করুন, কমেন্ট করে আপনার মতামত দিন। এরকম আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।